আমি ব্যক্তিগতভাবে প্রথম মুনিম শাহরিয়ারকে দেখি গত ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি টোয়েন্টি ক্রিকেট লিগের ধারাভাষ্য করার সময়। বেশ ফয়ডরহীন ক্রিকেট তিনি খেলেছেন এবং আবাহনী লিমিটেডের হয়ে অন্যতম সেরা ব্যাটার তিনিই ছিলেন। তবে এত কিছুর পরও এবারের বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে তাকে না দেখতে পেয়ে বেশ অবাকই হয়েছিলাম। এরপর ডিরেক্ট সাইনিংয়ে এমন একটা দলে তার সুযোগ হলো যেখানে একগাদা তারকায় ঠাসা ক্রিস গেইলের মতো তারকা আছেন টপ অর্ডারে। তারপরও সুযোগ পেয়েছেন, সুযোগ পেয়ে সেই সুযোগটাকে কাজেও লাগিয়েছেন, আর তাকে নিয়ে এখন অনেক দূরের স্বপ্ন দেখছেন কোচ খালেদ মাহমুদ সুজন। বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। টি টোয়েন্টিতে বাংলাদেশের ওপেনার সংকটের সমাধান হিসেবে এরই মধ্যে অনেকে ভাবা শুরু করেছেন মুনিমের কথা। বরিশালের হয়ে বিপিএলে মুনিমের ব্যাটিং আশাবাদী করছে সব মহলকেই। টি টোয়েন্টি মেজাজে ব্যাট চালাতে পারদর্শী ব্যাটারকে তুলে আনার কারিগর খালেদ মাহমুদ সুজন, সেই সুজন আবার বরিশালের প্রধান কোচের দায়িত্বে। তার বিশ্বাস ভবিষ্যতে বাংলাদেশ দলকে সার্ভিস দেবেন মুনিম। সুজন বলেন, মুনিম অনেক প্রমিসিং, ওর অনেক ভালো করার সামর্থ্য আছে, এখন ওকে নিয়ে কথা বলা অনেক তাড়াতাড়ি হয়ে যায়, আমি মনে করি ওর সামর্থ্য আছে। সুজনের মতে ব্যাটিংয়ের সময় কোনো ভয় কাজ করে না মুনিমের মধ্যে। এই নির্ভীক ক্রিকেটারকে খুঁজে বের করার গল্পটা অনেকেরই জানা। মুনিমের উত্থানের পেছনে থাকা সুজন এখন জাতীয় দলের টিম ডিরেক্টর। তার বিশ্বাস জাতীয় দল অনেক দিন পাবে মুনিমের সার্ভিস, তবে তার আগে মুনিমকে পরিশ্রম চালিয়ে যাওয়ার তাগিদ দিলেন। সুজন বলেন, ও ভয়ডরহীন ক্রিকেট খেলে। গত বছর আবাহনীতে ওকে নিয়ে শুরু করলাম, যুব দলের একটা প্রোগ্রামে ছিল কিন্তু তখন আমি ওকে সেভাবে চিনতাম না। গত বছর আবাহনীতে আসার পর মনে হয়েছে ছেলেটার মধ্যে অনেক সামর্থ্য আছে, যদি পরিশ্রম করে যায়, কষ্ট করে, ফিটনেস নিয়ে কাজ করে, আমি মনে করি ছেলেটা সামনে বাংলাদেশকে অনেক ভালো সার্ভিস দিতে পারবে। যার হাত ধরে উঠে আসা বড় মঞ্চে সেই সুজনের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই মুনিমের। জানালেন, সুজনের কাছ থেকে পেয়েছেন স্বাধীনভাবে খেলার অনুমতি, সেই সঙ্গে মুনিমের কুর্নিশ ফরচুন বরিশালের ক্যাপ্টেন সাকিব আল হাসানের প্রতিও। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ঝড়ো ইনিংস খেলার পর মুনিম বলেছিলেন, আমার কোচ খালেদ মাহমুদ সুজন আমাকে বলেছিলেন ফ্রিডম নিয়ে খেলতে। তিনি বলেছেন, তোর এত বেশি কিছু চিন্তা করতে হবে না। তার এই কথা আমাকে অনেক সাহস জুগিয়েছে, বাকিরাও আমাকে ভালো সমর্থন দিয়েছে, শান্ত কিংবা সাকিব ভাই কিংবা অন্যান্য যারা আছেন সবাই ভালো ভালো পরামর্শ দিয়েছেন, আমিও সেভাবে চেষ্টা করেছি। চলতি বিপিএলে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলা হয়েছে মুনিমের। তারকাবহুল দলে শুরুতে একাদশে জায়গা হচ্ছিল না, কিন্তু যখন সুযোগ পেয়েছেন তা কাজে লাগিয়েছেন দুহাত ভরে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে জ্বলে উঠতে না পারলেও কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং সিলেট সানরাইজার্সের বিপক্ষে ঝড়ো ব্যাটিং উপহার দিয়ে মুনিম যেন হয়ে উঠেছেন এবারের বিপিএলের তারকা। দর্শক, মুনিম শাহরিয়ারের এই ভয়ডরহীন ব্যাটিং আপনি কেমন উপভোগ করছেন এবং জাতীয় দলের বিবেচনায় তাকে এখনই আপনি বিবেচনা করছেন কিনা, সে মতামত অবশ্যই লিখে পাঠাবেন আমাদের কমেন্ট বক্সে। সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল বিডি ক্রিক টাইম বুলেটিন, আর লাইক দিয়ে কানেক্টেড থাকুন ফেসবুক পেজে।